আমার দাদা বলছিলেন একজনের নাম ছিল ফ্যান চাটা, গরিব ছিল মানুষ, ফ্যান চাটা বলে ডাকতো, কিছু মনে করতো না, কিন্তু এখন ধনী হয়ে গেছে, শৈলবতী মানুষ, এখন মানুষ ওই ফ্যান চাটা বলে ডাকলে কেমন লাগে না? বা বলছে আমি এই নাম পাল্টাবো, এলাকার লোকজনকে দাওয়াত দিয়ে, চেয়ারম্যানকে দাওয়াত দিয়ে গরু জবাই করে মানুষকে খাওয়াচ্ছে যে আজকে আমার নামের পরিবর্তন হবে। লোকজন যখন খাওয়া দাওয়া শেষ, মাইক হাতে নিয়ে চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটা আগে গরিব ছিল, এখন ধনী হয়ে গেছে, এর একটা সম্মান আছে, সামাজিক মর্যাদা, এর নাম আজকে আমি পাল্টিয়ে দিলাম, আমি চেয়ারম্যান হিসাবে এর নাম দিলাম মধু চাটা। লোকটা বলছে, ভাইরা আমার গরু ছাগলও গেল, লোকজনও খেলো, আমার নামেরও পরিবর্তন হইল, কিন্তু নাম থেকে ওই চাটা আটা আর গেল, আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা। তা আপনি নাম অন্তত ভালো করে রাখবেন। আমার চাষা আজ 21 বছর চেয়ারম্যান, 5 বারে 2 বার ভোটে আর 3 বার অটো। না সত্য কথা বলছে আবার কি, উনিও মাইক হাতে নিয়ে বলে, আমি এই 3 বার প্রতীক পেয়েছি, কোনো ভোট লাগে নাই, আমি অটো গায়েবি চেয়ারম্যান। আর এইভাবে যদি থাকে তো কিয়ামত পর্যন্ত, আমি যদি হায়াত পাই তো কিয়ামত পর্যন্ত চেয়ারম্যান হয়েই যাব। আমাদের বংশ থেকে কেউ নিতে পারে না, সে জোর করে হোক আর অন্য কায়দায় হোক। সেদিন খুলনায় এক মাহফিলে আমার বসু হুজুর, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন তো, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়, সারা নেসার 34-35 নম্বর আয়াতের ব্যাখ্যা করার পর খেতে গেছে ওনার বাড়িতে, যদি মুখ গোমরা করে আসে, এ দাদা কথা বলছেন না, বলছে হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আজকে, আপনি জানলেন কি করি? আমি জানবো কি করি? না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে, আমাকে কেউ বলে দিয়েছিল? না না, বলেছে একজন, কে? আল্লাহকে ওহী নাজিল করে বললো, এই কোরআনে আছে, 1500 বছর আগের কথা আছে, এই কায়দায় গন্ডগোল হয়। এখন ওনার ওইভাবে গন্ডগোল হয়েছে, কোরআন দিয়ে বলার পরে ওনার লেগে গেছে, এ দোষ কি আমার না কার? আল্লাহর না? অনেকে আল্লাহর বলে ফেলেছে, এ দোষ আল্লাহর নয়, দোষ ওর, আপনি গন্ডগোল করেছেন কেন? বিভিন্ন জেলায় গেলে আগে বলো, হুজুর আপনি আমার বিরুদ্ধে বলবেন না, তা আমি তো আর আপনারে চিনি না, কোথায়, আমার বাড়ি কুষ্টিয়া আর ওনার বাড়ি নওগাঁ, আপনাদের সাথে তো কোনোদিন দেখা হয়েছে কিনা সন্দেহ, এসে যে বলেন আমার বিরুদ্ধে বলবেন না, তো আমি তো চিনি না আপনাকে, আপনার বিরুদ্ধে বলবো কি করি? কোরআনের কথা বলতে গেলে আপনি হয়তো ওই কাজ করেন, এই জন্য আপনার বিরুদ্ধে চলে যায়। এমন এমন গান এ দেশে চলছে যার কোনো অর্থ নেই, ফেটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, এ কোনো গান হইলো? আপনি গান বল, অন্তত সেটা যেন অর্থ থাকে, কি ফেটে যায়? আপনি যা ফাটার কথা বললেন অত জীবনও ফাটবে না, বুক কোনোদিন ফাটে, তো এ কি গান বেঁধেছেন আপনি?